এক টুকরো পাথর, একটা ইঁদুর আর এক চিমটি লবণ, এদের সাথে মানুষের পার্থক্যটা কোথায় আপনি কি জানেন? অথবা আপনি কি জানেন যে আপনি শেষ পর্যন্ত ইঁদুর হবেন নাকি হাতি হবেন নাকি মানুষ হবেন, এটা নির্ভর করছে আপনার ক্রোমোজোমের সংখ্যার উপর? হ্যালো পিপল, না জানলে কোনো সমস্যা নেই, আমরা জেনে যাব। রিডিং পড়ছি যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অসম্ভব অসম্ভব প্রিয় একটা বই, যে বইটা আমি চাই যে বইটা সম্পর্কে সবাই জানুক, যে বইটা সবাই পড়ুক, এবং যে বইটা পড়ার পরে এবং যে বইটাতে পড়ে অনেক কিছু জানার পরে আপনার মনে যাতে আরও অনেক কিছু অনেক কিছু অনেক কিছু জানার আগ্রহ তৈরি হোক। তো আজকের নতুন একটা চ্যাপ্টার পড়ার আগে আমরা গত দুইটা ভিডিওতে কতটুকু পড়ে এসেছি তার উপর একটা ছোট্ট রিক্যাপ। আমরা এই বইটা শুরু করেছিলাম যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা মানুষের গল্প। এই মানুষের গল্পটাকে উনি কয়েকটা ভাগে ভাগ করেছেন। একদম প্রথমে শুরু হয়েছে শূন্য নিয়ে ছেলে খেলা নয়, মানুষের জীবন ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এক একটা শূন্য, এক একটা শূন্যের কারণে যে পিছনের সময় আমাদেরকে যেতে হবে সেটা মানে খুবই ভয়ঙ্কর, এবং সেটা কেন ভয়ঙ্কর এবং সেটা কেন রহস্যময় এবং সেটা কেন তিল তিল করে আমাদেরকে বের করতে হচ্ছে সেটা সম্পর্কে আমরা জেনেছি শূন্য নিয়ে ছেলে খেলা নয়। তারপর আমরা জেনেছি যে এই বুড়ি পৃথিবীর বয়সটা কত, কারণ এই যে শূন্য নিয়ে ছেলে খেলা নয় এই ইতিহাসটা আসলে শুরু হচ্ছে কোত্থেকে, পৃথিবী থেকে শুরু হচ্ছে, রাইট? সো পৃথিবীর বয়সটা কত, পৃথিবী কখন কীভাবে কীভাবে তৈরি হলো সেটার উপর সেই বিষয়ে আমরা জেনেছি, বুড়ি পৃথিবীর বয়স কত এবং পৃথিবীর বয়স কীভাবে নির্ধারণ করা হয় বা নির্ধারণ করা গেছে সেই সম্পর্কেও বুড়ি পৃথিবীর বয়স কততে আমরা জেনেছি। আর হচ্ছে সে এক তুমুল কাণ্ড, সে এক তুমুল কাণ্ডতে পৃথিবীটা কীভাবে সৃষ্টি হলো, যে মহাশূন্যে ধুলিকণা এবং নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধুলিকণা এবং নানা ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাস কীভাবে ওরা একটা বল এবং তার মাঝখানে গ্যাসগুলো জমা হয়, তার চারপাশে কীভাবে ধুলিকণাগুলো জমা হয় একটা বলের মতো হয়েছিল এবং ভিতর থেকে চাপ বাইরে থেকে চাপের কারণে কীভাবে সেটা শেষ পর্যন্ত একটা জ্বলন্ত আগুনের পরিণত হয়ে এবং সূর্যকে কেন্দ্র করে তারপরে যে আমাদের ধুলিকণাগুলোই একসাথে পরে জোট বেঁধে আমাদের গ্রহ হয়েছে আর ওই অগ্নিপিণ্ডগুলোই হচ্ছে শেষ পর্যন্ত তারা হয়েছে, যেটা একটা হচ্ছে আমাদের সূর্য, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি হচ্ছে সে এক তুলকালাম কাণ্ডে। এরপর হচ্ছে প্রাণের জন্ম, এই যে তুলকালাম কাণ্ডগুলো চলছে, এই যে ধুলিকণা গ্যাস এগুলো আর নানা ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অদ্ভুত কর্মকাণ্ড, সেখান থেকে কীভাবে প্রাণের জন্ম হয়েছে সেটা সম্পর্কে আমরা জানা শুরু করেছিলাম। প্রাণের জন্ম যে অংশটুকু আছে সেখানে, সেখান থেকে আমরা জেনেছি যে পৃথিবীর চারদিকে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে আমরা হরেক রকমের জিনিস দেখতে পাই, এই লক্ষ লক্ষ নানা ধরনের জিনিসপত্র সৃষ্টি হয়েছে মাত্র 92টা মৌলিক পদার্থ থেকে, সেটা সম্পর্কে আমরা ধ্যান ধারণা পেয়েছি এবং মৌলিক পদার্থগুলো কী সেটাও আমরা জেনেছি। আপনারা যারা এখনও শুনেনি আমরা এই ভিডিওটা, আজকে হচ্ছে আমরা প্রাণের জন্মের হাফ, আমরা গত ভিডিওতে অর্ধেক পড়েছিলাম, আজকে তার বাকি অর্ধেক থেকে আমরা পড়বো। আর প্রাণের জন্মেতে এছাড়া আমরা আরও অনেক অনেক মজার মজার সব জিনিসপত্র এখন আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো আর পকপক না করে শুরু করি, আমরা পড়ছি, আমি পড়ছি, রিডিং পড়ছি, অনেকে হয়তো ধ্যান ধারণা করতে পারেন না ভিডিওটা কিসের উপর, যে গল্পের শেষ নেই দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা অসাধারণ অসম্ভব একটা সুন্দর বই, যে বইটা আপনাকে বিস্মিত করবে এবং এই আমরা যে খুব একটা রহস্যময় এবং খুবই মানে উত্তেজনাকর একটা গল্প রচনা করে যাচ্ছি এই পৃথিবীর বুকে, সেটা সম্পর্কে আমরা হচ্ছে ধ্যান ধারণা পাচ্ছি এই বইটা থেকে। সো আজকে আমরা পড়বো হচ্ছে প্রাণের জন্ম। গত ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল হচ্ছে ডিএনএ কীভাবে, ডিএনএটা কীভাবে তৈরি হয়েছে সেখান পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আপনারা যারা আগের ভিডিওটা শুনে নেই তারা আগের ভিডিওগুলো শুনে নিতে পারেন। তো আমরা আজকে গতটাকে যেখানে শেষ করেছিলাম তার থেকে কয়েকটা লাইন একটু পড়ে তারপরে নতুন করে নতুন অংশ পড়া শুরু করবো আর কি। তো আমরা গত ভিডিওতে যেখানে শেষ করেছিলাম সেখানে ছিল হচ্ছে ডিএনএ তৈরি হলো তার চেয়ে অনেক অনেক ছোট অণু নিউক্লিওটাইডদের জুড়ে জুড়ে, নিউক্লিওটাইডরা আবার তৈরি হয়েছে তাদের চেয়েও অনেক ছোট ছোট
তিন ধরনের অণুদের জুড়ে জুড়ে, চিনির মতো যারা তাদের বলে শর্করা। আর এছাড়াও আছে ক্ষার আর ফসফেট নামের অণুরা। ডিএনএর সঙ্গে প্রাণ সৃষ্টির কাজে যারা জোটে তারা হলো নানা রকমের প্রোটিন বলে জিনিসের অণু। এই প্রোটিন অণুরা আবার তৈরি হয়েছে তাদের চেয়ে অনেক ছোট ছোট অ্যামিনো অ্যাসিড অণুদের জুড়ে জুড়ে, আর এই জুড়ে দেওয়ার কাজটা করে আমাদের একটু আগে চেনা আরএনএ নামের অণুরা। তাহলে বুঝতেই পারছো এই অ্যামিনো অ্যাসিডের চেহারার দিক দিয়ে ডিএনএ আর প্রোটিনের চেয়ে কত কত ছোট। আবার সংখ্যাও তারা খুবই কম, মাত্র 20 রকমের। সারা দুনিয়ার জীবন্ত যা কিছু দেখতে পাও তারা কিন্তু আসলে তৈরি হয়েছে মাত্র এই 20 রকমের অ্যামিনো অ্যাসিডের মিশেলে। কোথা থেকে কিভাবে এলো এই অ্যামিনো অ্যাসিড আর কিভাবেই বা তৈরি হলো ওই ডিএনএ? প্রাণ নেই এমন কিছু জিনিস মিশ খেয়ে তৈরি করলো নতুন রকমের জিনিস, এমন কিছু যাতে প্রাণ আছে। এটা কিন্তু কারোর ইচ্ছে তৈরি হয়নি বা কেউ হাতে করে তৈরি করে দিয়ে যায়নি। এই পৃথিবীতেই যখন তৈরি হয়েছে প্রাণ, তখন তার কারণ খুঁজতে হবে এই পৃথিবীতেই। পৃথিবীর প্রথম 100 কোটি বছর বয়সের মধ্যেই ছিল এই প্রাণ সৃষ্টি করবার আয়োজন। কেমন ছিল সেই 100 কোটি বছর বয়সে পৃথিবীর অবস্থা? তার বাতাসে ততদিনে তৈরি হয়ে গেছে হাইড্রোজেন ছাড়াও আরও কয়েক ধরনের গ্যাস। তাদের নাম অ্যামোনিয়া বা NH3, মিথেন বা CH4, আর জলীয় বাষ্প বা H2O, যারা তৈরি হয়েছিল কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেনের মিশেলে। আবহাওয়াটা ছিল বেয়াড়া রকমের খারাপ। তাছাড়া ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সঙ্গে পৃথিবীর গায়ে আছড়ে পড়ছে সূর্য থেকে আসা প্রচণ্ড শক্তিশালী আলো, যার নাম দেওয়া হয়েছে অতি বেগুনি আলো, আল্ট্রাভায়োলেট রে। এই সব রকমারি কাণ্ডের ফলে একটা সুবিধা হলো কি, এমন কিছু জিনিস একসঙ্গে মিশ খেয়ে জুড়ে গেল যা স্বাভাবিক অবস্থায় কিছুতেই মিশ খেত না। এমনিভাবে মিশ খেয়ে তৈরি হওয়া জিনিসেরাই হলো ওই অ্যামিনো অ্যাসিডেরা। খুব আজগবি আষাঢ়ে গল্প মনে হচ্ছে, কিন্তু মোটেই আজগবি নয়। ওই অ্যামিনো অ্যাসিডদের ঠিক অমনিভাবেই তুমিও তৈরি করতে পারো। কি করে? তুমি যদি পৃথিবীর 100 কোটি বছর বয়সের সেই আবহাওয়া কোনোভাবে আজ তৈরি করে নিতে পারো কোথাও, আর ওই রকম শক্তির যোগান দিতে পারো অতি বেগুনি আলো আর বিদ্যুৎ দিয়ে, তবে তুমিও পারবে কয়েক ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি করে ফেলতে। বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ সত্যি এই কাণ্ড করেছেন। এরপর কি হলো তা আন্দাজ করে নেওয়া যায়। কেটে গেল আরো অনেক অনেক বছর, পৃথিবীর বাতাসে ততদিনে জমে উঠেছে অ্যামিনো অ্যাসিড আর নিউক্লিওটাইডদের মতো প্রাণ সৃষ্টির পক্ষে জরুরি কিছু অণু।
ক্রমে ক্রমে ওগুলো মিশে গেল পৃথিবীর ওপরকার সমুদ্রের জলে। আবহাওয়াটা তখন খুবই গরম, তাই সব মিলেমিশে অবস্থাটা হলো যেন অনেক কিছু মাল মশলা দিয়ে তৈরি বিশাল এক গামলা গরম ঝোল। এর পরের কাজটা সহজ করে দিল জলের অণু। কি করল তারা? ওই জলের অণু ওই ঝোলের মধ্যে থেকে কিছু অণুকে একসঙ্গে ঝাঁক বেঁধে ঘিরে ফেলল। এতদিন যেসব অণুরা দূরে দূরে ছাড়া ছাড়াভাবে ভেসে বেড়াচ্ছিল, তারা এবার বাধা পড়ল একসঙ্গে অনেকে মিলে জলের অণু দিয়ে ঘেরা ছোট ছোট ঘেরা টোপের মধ্যে। ওই ছোট ছোট ঘেরা টোপের অবস্থাটাকে বলা যায় প্রাণী সৃষ্টি গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। যখন প্রাণ নেই, এমন জিনিস থেকে তৈরি হচ্ছে এমন জিনিস যার প্রাণ আছে। তার মানে কিন্তু এই নয় যে প্রাণ তৈরি হবার সঙ্গে সঙ্গেই পৃথিবীর বুকে হাতি ঘোড়ার দল ঘুরে বেড়াতে শুরু করল। আসলে প্রায় 350 কোটি বছর আগে প্রথম প্রাণ সৃষ্টি হবার পর পৃথিবীতে যে প্রাণী দেখা দিল তার চেহারা নেহাতি তাচ্ছিল্য করবার মতো, এত ছোট যে খালি চোখে টিকিটিও দেখা পাওয়া যায় না। আর তার না আছে মুখ, না আছে হাত পা, তার শরীরের যে কোনো জায়গায় যে কখনো তার পা, কখনো তার মুখ, কখনো তার পেট। আজকের দিনের পানা পুকুরের জলে ওই রকম প্রাণীর সন্ধান মেলে। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক হাজার গুণ বড় করে তাদের দেখা যায় আর বোঝা যায় তাদের হালচাল। ওই রকম প্রাণীর নাম দেওয়া হয় অ্যামিবা। পণ্ডিতেরা বলেন এই ধরনের প্রাণীর শরীরে মাত্র একটি কোষ। তার মানে কি? কোষ আবার কাকে বলে? আদিম পৃথিবীর সমুদ্রের সেই যে গরম জলের কথা, গরম ঝোলের কথা বলেছিলাম, আর তার মধ্যে জলের অণু দিয়ে ঘেরা প্রাণ সৃষ্টির অণুদের ছোট ছোট ঘেরা টোপের কথা, সেই ছোট ছোট ঘেরা টোপের মধ্য থেকেই অনেক দিন ধরে আস্তে আস্তে জন্ম নিল যাকে বলে জীব কোষ। সব রকম প্রাণীদের শরীরে সবচেয়ে সূক্ষ্ম অংশের নাম দেওয়া হয় কোষ। মানুষের শরীর থেকে এক বিন্দু রক্ত জোগাড় করো, অণুবীক্ষণ যন্ত্রের ভেতর দিয়ে ঠিকমতো দেখো, দেখবে তার মধ্যে খুব ছোট ছোট কিন্তু আলাদা আলাদা অংশ রয়েছে। কিন্তু শুধু মানুষের শরীরে কেন? পেঁয়াজ বলো, গরুর যকৃৎ বলো, পিচ ফলের বীজ বলো, যে কোনো রকম জীবন্ত জিনিসের যে কোনো অংশকে ওই রকমভাবে পরীক্ষা করো না কেন, দেখতে পাবে তা তৈরি হয়েছে ওই রকম ছোট ছোট আলাদা আলাদা অংশ মিলে। ওই অংশকে বলে কোষ। তার মানে সমস্ত মাটির পাত্র যেরকম শেষ পর্যন্ত মাটির দানা দিয়ে তৈরি, সেই রকম সমস্ত প্রাণী দেহই তৈরি হয়েছে কোষ দিয়ে।
আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটুকুই কোটি কোটি কোষ দিয়ে তৈরি। সমস্ত প্রাণীর দেহেই কোষ দিয়ে তৈরি, তবু প্রতিটা কোষকে আলাদা আলাদাভাবে এক একটা প্রাণী বলতে হবে। কেননা প্রাণ বলতে যেসব লক্ষণ বোঝায়, প্রত্যেকটি কোষের মধ্যেও সেই সব লক্ষণ রয়েছে। প্রত্যেকটি কোষ বাইরে থেকে নিজেদের জন্য খাবার জোটায়, হজম করে সেই খাবার। সেই খাবারের পুষ্টিতে তাদের শরীর বাড়ে। খাবারের মধ্যে যে অংশটা শরীরের কাজে লাগে না, সেই অংশ শরীর থেকে বার করে দেয়। তাছাড়া একটি কোষ থেকে জন্ম হয় দুটি কোষ, দুটি থেকে চারটি, এইভাবে বংশবৃদ্ধি। কোষ অবশ্য একরকমের নয়, হরেক রকম। কোষ যত রকমেরই হোক না কেন, তার দেয়ালগুলো তৈরি হয়েছে প্রোটিন দিয়ে। দেয়াল ঘেরা এই কোষের মাঝখানে ছোট্ট একটু ঘেরা অংশ হলো নিউক্লিয়াস, আর বাকিটাকে বলে প্রোটোপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে থাকে সরু ফিতের মতো এক রকমের লম্বা লম্বা জিনিস, তার নাম ক্রোমোজম। এই ক্রোমোজম কার শরীরের কোষে কটা আছে তাই দিয়ে ঠিক হবে শেষ পর্যন্ত কি হবে, হাতি না মানুষ না ইঁদুর। মানুষের শরীরের কোষে ওই সংখ্যাটা হল 40 জোড়া। এই ক্রোমোজোমের ফিতেগুলো তৈরি হয়েছে ছোট ছোট পুঁতির দানার মতো এক রকমের দানা দিয়ে, যার নাম দেওয়া হয়েছে জিন। আর ওই জিনের মধ্যে লুকিয়ে আছে ডিএনএ অণুরা, যেন লম্বা লম্বা শেকলে বাঁধা অবস্থায়। কি করছে সেখানে বসে ডিএনএ? অনেক কাজ তার, আর তার কাজটাই আসল। কি সে কাজ? এক নম্বর কাজ হলো তুমি মানুষ হবে না পাখি হবে, আর কেমনভাবে কি দিয়ে তোমার শরীর তৈরি হবে তার আসল নকশাটা তৈরি করা। আর দু নম্বর হলো কোষ ভাগাভাগির আসল কাজ, কিন্তু সেটা আবার কি? নিজের একটা হুবহু নকল তৈরি করে নতুন কোষের মধ্যে চালান করে দেওয়া, যাতে ওই নকল ডিএনএটাই নতুন কোষের ভিতর ঘাপটি মেরে থেকে তার এক নাম্বার নকশা তৈরির কাজটা চালিয়ে যেতে পারে। এক কোষগুলো প্রাণীদের হাদিস পাওয়া যায়, মানে এক কোষালা প্রাণীদের হাদিস পাওয়া যায়, এক কোষওয়ালা প্রাণীদের হদিস পাওয়া যায় আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে। তারপর যুগের পর যুগ ধরে নানাভাবে ওই সব আদিম প্রাণীগুলো বদলে চলছে, বদলাতে বদলাতে শেষ পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে আজকের দিনের গাছপালা, আজকের দিনের পশু পাখি। তার মানে আজকের দিনের ঘোড়াই বলো আর ঘোড়া সাওয়ারই বলো, সব কিছুই কেন এমন বদলালো? কেননা এই হলো দুনিয়ার নিয়ম। আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটা আমাদের এর পরের অধ্যায়টা নিয়ে হবে, এই দুনিয়া এমন মজা। এই চ্যাপ্টারে আমরা যেটা শিখেছি যে মানুষ সৃষ্টি ইতিহাসটা,
যে এই পৃথিবীতে যেই সব উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো কিভাবে মিলে মিশে শেষ পর্যন্ত যে এক কোষী একটা জীবের একটা প্রাণের এক কোষী একটা প্রাণের সৃষ্টি করেছিল এবং সেই প্রাণ থেকে আস্তে আস্তে কিভাবে আমরা এই যে ডিএনএ এর বিভাজন যে যে আমাদের প্রত্যেকটা সিঙ্গেল কোষে আমাদের ডিএনএ আমাদের যে নকশাটা কি হবে এবং আমরা কি করব কোন 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 গঠন বা আমাদের শারীরিক মানসিক কি কি পরিবর্তন হবে এই ডিএনএটা তার যে একটা ম্যাপিং করে এই ম্যাপিংটা আমাদের প্রত্যেকটা কোষে কোষে ছড়িয়ে দেয় এবং ডিএনএ এর কাজ হচ্ছে এই কোষের বিভাজনটা করো ডিএনএ একটা কাজ এবং সাথে সাথে ডিএনএ যে মূল ম্যাপিং যে আমি পশু হব পাখি হব না কি হব বা গাছপালা হব এই ম্যাপিংটা একটা কপি প্রত্যেকটা কোষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা হচ্ছে ডিএনএ এর একটা কাজ সো জিনিসটা অনেক জটিল এবং সেই সাথে অনেক জটিল দেখে অনেক রহস্যময় জটিল দেখে অনেক এক্সাইটিং জটিল দেখে অনেক 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 বিস্ময়কর সো আমরা এই বিষয়টা আমাদের বজায় রাখবো এবং যে গল্পের শেষ নেই দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা অসাধারণ একটা বই এই গল্পটা নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অংশ সম্পর্কে জানবো আর কেউ যদি মনে করেন যে কোনো একটা বিশেষ অংশ আবার যদি আমি পড়লে ভালো হয় আপনার কাছে মনে হচ্ছে যে ওটা আমি খুব একটা ভালো মিনিং করে পড়তে পারিনি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো ওই অংশটুকু আরেকবার পড়ার অথবা শেষের দিকে যে পুরো একটা ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের সবারই বুঝতে সুবিধা হয় যে এই বইটা আসলে আমাদের কোন কোন ইন্টারেস্টের জায়গাকে ইন্ট্রিগ করছে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকেন আর অবশ্যই অবশ্যই এই যে গল্পের শেষ নেই দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লেখা এই বইটার পিডিএফ পাওয়া যায় এই বইটা আপনিও সংগ্রহ করে পড়তে পারেন আমি খুবই খুবই খুশি হব এবং আপনি যদি পড়েন পড়ার পরে আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না চাচা বাই বাই সবাই ভালো থাকেন